ঘূর্ণিঝড় সতর্কতায় ইন্ডিয়ারের টিম গতকাল সংবিধান নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু ওল্ড দীঘা নিউ দীঘা যে সমুদ্র স্নানঘাট রয়েছে সেখানে কিন্তু প্রচুর পর্যটক সংস্থানে নেমেছেন। এই মুহূর্তে দীঘা থানার যে মিডিয়া কর্মীরা রয়েছেন তারা পর্যটকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সকাল থেকে প্রচুর সংখ্যক পর্যটক স্নানে মেতেছেন, তবে সকাল থেকেই মেঘলা আকাশ, ঝড়ের তেমন কোনো প্রভাব এখনও কিন্তু লক্ষ্য করা যায়নি, বৃষ্টি এ পর্যন্ত হয়নি, কিন্তু সমুদ্রের এই মুহূর্তে জোয়ার চলছে, কিছুটা উত্তাল সমুদ্র, তাই দীঘায় যে সমস্ত পর্যটক বেড়াতে এসেছেন এবং এই মুহূর্তে স্নানে মেতেছিলেন তাদেরকে দীঘা থানার যারা সিভিল ডিফেন্স মিডিয়া রয়েছেন তারা তাদেরকে খুলে দিচ্ছেন দীঘা লাইভের মাধ্যমে। সেই চিত্র আপনারা দেখছেন। বড় বড় ঢেউ পাড়ে দিকে এগিয়েও আসছে, পর্যটক বন্ধু সম্মুখানে নেমে যাতে কোনো বিপদের সম্মুখীন না হন দুর্ঘটনা পড়েন তার জন্য দীঘা থানার সিভিল ডিফেন্স পরিবর্তন মিডিয়া পরিচালনা করেছে, তারা কিন্তু পর্যটকদের